যাই ঘটা হবে কাণ্ড বাবা জি বুমেরাং হয়ে ফিরে আসবে বুমেরাং এর টাইটেল সং রিলিজ হয়ে গেল বুম বুম বুমেরাং হ্যালো ওয়েলকাম এপিসোড গানটা যদিও আমরা তো গানের এক্সপার্ট নই তবে শুনে কেমন লাগছে কি কি জিনিস ভালো মনে হচ্ছে কী কী জিনিস হট মনে হচ্ছে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করা হবে এই গানটা জিত বুমেরাং সিনেমার প্রথম গান এবং টাইটেল সং বুম বুম বুমেরাং যেটা কোরিওগ্রাফ করেছেন বস্কো সিজার মিউজিক দিয়েছেন নিলায়ন চ্যাটার্জি গিয়েছেন শাশ্বত সিং কার্তিক দাস বাউল এবং শ্যামশ্রী বলে একজন এবং এই গানটি কিন্তু আসার পরে কিন্তু একটা অন্য রকমের মিক্সড রিয়াকশন তার দিক থেকে আমার ডিফারেন্ট লেগেছে এবং একটা সাইডে এক রকম ভাবে লেগেছে কথাটা ঠিক হয়তো বোঝাতে পারলাম না বলতে চাইছি যেটা সেটা হচ্ছে যে গানটার অডিওটা আমার বেশ ভালো লেগেছে ভিডিওটাও বেশ ভালো লেগেছে কিন্তু দুটো একসাথে আমার ঠিক কিরকম একটা যাচ্ছে না মনে হলো গানটার মিউজিকের এর কিন্তু দুর্দান্ত গানটার কোরিওগ্রাফি ভালো কিন্তু নট অ্যাজ গুড অ্যাজ বস্কো সিজার এবং বস্কো সিজারের মতো গান ছিল বলে আমার মনে হয় না প্রথমে যেটা মনে হয়েছিল কোনো রকিং একটা গান হতে চলেছে যখন বুম বুম বুমেরাঙের একটা জাস্ট টিজার এসেছিল তখন মনে হচ্ছে রকিং কোনো গান কিন্তু এর মধ্যে বাউলের ব্যাপারও ঢোকানো হয়েছে এর মধ্যে একটা ফানি এলিমেন্টও ঢোকানো হয়েছে যেটা সিনেমার থিম সেই হিসাবে কিন্তু এটা বস্কো সিজার এর ঠিক ডোমেনের গান ঠিক মনে হলো না আর গানটার অডিওটা বেশ ভালো লাগছে লিরিক্সটাও বেশ একটু অন্য রকমের এবং সিনেমার থিমের ওপর বেস করে লিরিক্সটা দেওয়া হয়েছে মিউজিকটাও বেশ দারুণ এবং মিউজিকের বিটসগুলো বেশ ভালো কার্তিক দাস বাউলের যে ভোকাল রয়েছে সেটাও বেশ ভালো লাগছে শুনতে শাসবাদ সিং ভালো গিয়েছেন শ্যামশ্রীও ভালো গিয়েছেন কিন্তু এই যে ভিডিওটা ভিডিওটাও বেশ সুন্দর লাগছে কিন্তু ভিডিওটাও দারুণ লাগছে জিত রুক্মিণীকে দারুণ লাগছে তবে আমি একটা কথাই বলবো যে এই গানের লুক অ্যান্ড ফিল কিন্তু ফাটাফাটি এই নিয়ে কোনো সন্দেহ নেই এরকম একটা সুন্দর সাজানো গান কিন্তু বহুদিন বাদে আমরা দেখলাম তবে জিদ্দার ওই মানে লালচে লালচে চাপদারিটা কিন্তু আমার আর এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার একটু ক্লিন সেভেন লুক হলে কিন্তু ভালো হয় আপনাদের কার কার মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ গানটা ভালো হয়েছে এবং যে স্টেপসগুলো দিয়েছে ভালো তবে ওই যে বললাম নট অ্যাজ পার বস্কো সিজার আর অডিওর সাথে ভিডিও কিন্তু তালে তাল ঠিক ম্যাচ করছে মানে গানটা একটা থিম বেসড গান আর ড্রেস এবং যে ব্যাকড্রপটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা পুরো পার্টি ওই এর মধ্যে একটু মিসম্যাচ হয়ে যাচ্ছে আপনি শুধু অডিওটা শোনেন দারুণ লাগবে শুধু ভিডিওটা দেখেন দারুণ লাগবে দুটো একসাথে একটু যেন কিরকম লাগছে ওভারঅল গানটা আমি বলবো ভালো তবে এই গানটা কিন্তু অডিও হিসাবে শুনতে ভালো লাগবে ভিডিও হিসেবে দেখতে ভালো লাগবে কিন্তু এটা কিন্তু আপনার অডিয়েন্সকে খুব একটা অ্যাট্রাক্ট করবে না অডিয়েন্স মানে নিউট্রাল অডিয়েন্স যারা মানে সেরকম ভাবে বাংলা সিনেমা এই মুহূর্তে দেখতে যাচ্ছে না এই গানটা শুনে যে তারা প্রচন্ড অ্যাট্রাক্টেড হবে প্রচুর রিলস বানাবে গানটা একটা ওয়েব তুলে দেবে যে সেটা দেখেই লোকে হলে যাবে সেই ব্যাপারটা কিন্তু হবে না এমনি আপনাদের যারা নর্মালি বাংলা সিনেমা নর্মালি যারা দেখে থাকেন তাদের জন্য ঠিক আছে ইউটিউবে দেখে তাদের বেশ ভালো লাগবে তারা এনজয় করবেন তবে অনেকের একবারের যাকে দু তিনবার চারবার তো গানটা ভালো লাগবে অনেকের ভালো নাও লাগতে পারে কারণ ওই ভিডিও অডিওর মিস ম্যাচের ব্যাপারটা এবার আপনাদের হাতে ব্যাপারটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে গানটার চেষ্টাটা প্রশংসনীয় চেষ্টা এবং আশা করবো যে এই গানটা হয়তো সিনেমার মাঝখানে থাকবে না সিনেমা শেষে হয়তো থাকবে এবং এই গানটাকে সিনেমার মাঝে মাঝে ইউজ করা হবে বিভিন্ন সিচুয়েশানে যে বলছে না বুমেরাং হয়ে যাবে যাই ঘটাবে কাণ্ড সেটা বুমেরাং হয়ে ফিরে আসবে সেরকম জিদ্দা যে কাণ্ডগুলো ঘটাবে সেটা যে জিদ্দার জীবনে বুমেরাং হয়ে আসবে এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এই গানটা দিয়ে যদি দেখায় তাহলে কিন্তু বেশ ভালো হবে বলে মনে হয় এই আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন আমি জানি এটা মিক্স রেসপন্স থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন বেশ থাকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই